আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম, আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো অনেকে জিজ্ঞেস করে, খালি ইনকামই দেখায় ইনকামই দেখায়। সো আমেরিকাতে থাকা খাওয়া নাকি অনেক খরচ? হ্যাঁ, অবশ্যই অনেক খরচ। সো আমেরিকাতে লাইক একজন ব্যাচেলারের খরচ যদি বলেন, আমি বলবো আমার দিক থেকে, ধরেন আমার রুম ভাড়া $600, $300 খাবারের টাকা বাসায়, আর $300 পকেট খরচ, টোটাল হলো $1200। আর লাইক $300 হচ্ছে আমার বাইকের খরচ, আর টোটাল হলো $1500। আর লাইক এভাবে আরও $200 খরচ আছে, টোটাল $1500 থেকে $1700 খরচ প্রতি মাসে। সো এত টাকা খরচ হওয়ার মানে হচ্ছে আপনি যদি আরেকটু অন্যভাবে চলতে যান, লাইক আরেকটু আপনার রুম ভাড়া কমে আসবে। যদি মানুষ একটু বেশি থাকেন আর যদি একটু কম থাকেন, তো আপনার কস্ট অবশ্যই একটু বেশি হবে। আর বিশেষ করে একটা কথা হচ্ছে, আমেরিকা এরকম একটা দেশ, এখানে পুরো স্বাধীনভাবেই চলা যায়। আপনি চাইলে আপনি বেহুদাও টাকা নষ্ট করতে পারবেন। লাইক আপনি যদি সিগারেট খান, অনেক মানুষ আছে আমি দেখছি সিগারেট একদিনে 2 প্যাকেট 3 প্যাকেট 4 প্যাকেটও খেয়ে ফেলে, এরকম লোক নিউ ইয়র্কে আসে। সো এই লোকগুলো তো অনেকের ইনকাম দেখা গেছে অনেক কম, তাদের ইনকামের চাইতে তাদের খরচ অনেক বেশি। সো তারা কিন্তু টাকা ধরে রাখতে পারে না। তো আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, লাইক আমেরিকাতে টাকা ইনকাম করার চেয়ে, মানে ইনকাম করার যতটা কষ্ট, এর চাইতে বেশি কষ্ট হচ্ছে টাকা ধরে রাখা। টাকা ধরে রাখতে কিন্তু অনেক কষ্ট, বাট আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু টাকা ধরে রাখতে হবে, এটা কিন্তু অনেক কষ্টের একটা জিনিস। আর একটা বিশেষ করে কথা বলবো, অনেকে ড্রিঙ্কস করে, যাই লাইক মদ, বিয়ার অনেকে খায়। সো আপনি যদি বেহুদা টাকা নষ্ট করেন, করতে পারেন, সো এটা আপনার কোনো কাজে আসবে না। আর আমার দিক থেকে আমি বলবো, আমার প্রতি মাসে লাইক বাংলাদেশি টাকা 1,50,000 থেকে 1,60,000 টাকা খরচ হয়। আর এই খরচ বাদ দিয়ে আমি যে টাকাটা আমি রাখতে পারি, ওটাই কিন্তু আমার ডিপোজিট, লাইক আমার সেভিংসে থাকে। আর বিশেষ করে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমেরিকা তো বললামই এরকম একটা দেশ, এখানে অনেক খরচ। যারা ফ্যামিলি থাকে তাদের কিন্তু আরও বেশি খরচ, তাদের কিন্তু বাসা ভাড়ায় প্রায় 2,50,000 টাকা দিতে হয় প্রতি মাসে। তারপরও তাদের খরচ আছে, তাদের বাচ্চার খরচ, তাদের খাবারের খরচ, আরও অন্যান্য অনেক খরচ আছে। মানে আমার দিক থেকে আমি বললাম, একজন ব্যাচেলারের সর্বোচ্চ 1500 থেকে 1600 টাকা খরচ, এর চাইতে 1 টাকাও বেশি নাই খরচ। আর যদি কেউ বেশি খরচ করে থাকে, হয়তো বা যারা একটু অন্যরকমভাবে চলে, লাইক ওই যে বললাম সিগারেট, বিড়ি, এগুলা আর অন্যান্য যাবতীয় আজে বাজে খরচ, এখন আপনি যদি বলেন বেহুদা আমি টাকা খরচ করব, তারপর আপনি যা ইনকাম করবেন তাই খরচ হয়ে যাব। আবার দেখা গেছে যারা একটু পরিশ্রমী জব করে, লাইক যারা ট্যাক্সি চালায়, যারা ফুড ডেলিভারি করে, সো তাদের কষ্ট অনেক বেশি, তাদের ইনকাম অনেক বেশি। আর লাইক যারা রেস্টুরেন্টে জব করে, তারা কিন্তু লাইক 500 টাকা 700 টাকা এভরি উইকে বেতন পায়, তো তাদের হিসাবটাও হচ্ছে অন্যরকম। সো ইনকাম যত বেশি খরচ তত বেশি, আপনার ইনকাম যত কম খরচ তত কম। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। যে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন। আর বিশেষ করে আর একটা কথা হচ্ছে, যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক ফলো করেন না, অবশ্যই ফলো করে নেবেন। তো আজকে কিন্তু আমাদের জুমার নামাজ, আমি এখন নামাজে চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।